এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আমি ভিডিও করছি। আমি জানি আমি রেগুলার না, তবে চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। আজকে রান্নাটা একটু ডিফারেন্ট, একটু ইন্টারেস্টিং, কারণ আজকে আমি মাটির চুলায় রান্না করব। জীবনের প্রথমবার কিভাবে মাটির চুলায় রান্না করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি আমার টোটাল রান্নার সেটটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি যতটুকু পারি। তারপরে আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি, আর একটা সবজি রান্না করবে মামি। মামি আমাকে চুলা ধরাতে সাহায্য করছে। আমি অনেকবার চেষ্টা করেছি, বাট আমি পারি নাই। চুলা ধরানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপের মতো রান্নার তেল ইউজ করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 4টা সাদা এলাচ, 2-4টা দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর একটু ভেজে নিয়ে এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা সোনালি বর্ণ করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাটা মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচের মতো আদা বাটা, আর 2 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন এই মশলাটার সাথে আমি একটু পানি অ্যাড করে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো অ্যাড করে দিবেন। আপনারা যতটুকু ঝাল খান ততটুকু মরিচের গুঁড়ো অ্যাড করে দিবেন। তারপর এখানে আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো। নিয়ে পুরো মশলাটা আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি মশলাটা কষাবো। মশলাটা যত বেশি ভালো মতো কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। এখন আমি এখানে আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুরগির মাংসের টুকরোগুলো মশলার সাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি মুরগির মাংসটা কেটে হালকা গরম পানি আর লবণের সাথে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে মুরগির যে আষ্টে গন্ধটা থাকে এটা বের হয়ে যায়, কোনো বাজে স্মেল আর আসে না। আমার চুলা নিভে গিয়েছিল। যাই হোক, মামিকে ডেকে আবার চুলা ধরিয়ে নিলাম। তারপরে আবার মশলার সাথে ভালো মতো মুরগিটা কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 3 টুকরা লেবু অ্যাড করেছি, লেবুর রস। লেবুর রসের কাজ হচ্ছে মাংসটা, আমরা জানি ব্রয়লারের মাংস আসলে নরম হয়, এই লেবুর রসের কাজ হচ্ছে মাংসটা একটু শক্ত থাকে আর ভেঙে যায় না, কোটা কোটা থাকে মাংসটা। এখন আমি মুরগি মাংসটা ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। বাহিরে আমাদের যে সবজি আলা চাচি আসছিলো, ওনার থেকে আমার শাশুড়ি স্থিম নিল। এই যে এখানে আমাদের গাঁদা ফুলের গাছ, অনেক ফুল হয়েছে মাশাল্লাহ। তারপরে আবার রান্নার কাছে ফিরে আসলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। ও, মাঝখানে আমি একটু এই যে 8-10টার মতো কাঁচা মরিচ ফালি করে দিয়েছিলাম। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো। আপনারা যতটুকু ঝোল খাবেন ততটুকু পানি অ্যাড করে দেবেন। আমি আসলে ঝোল চাচ্ছিলাম না, একদম ভুনা ভুনা করতে যাচ্ছিলাম, এই জন্য আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এই 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আমাদের গাছের। আমার মুরগি মাংসটা প্রায় হয়ে এসেছে।
তৈরি হয়ে গেল আমার মাটির চুলাই মুরগি মাংস রান্না। মাটির চুলাই রান্না করে আসলে বেশ কষ্টের। এখন মামি সবজি রান্না করছে। মামি আসলে অনেক শাই, ক্যামেরার সামনে আসতে চাই না, কথা বলতে চাই না। অনেক রিকোয়েস্ট করার পরে বলছে ঠিক আছে বলবো। মামি অনেক মজা বানায়। হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ, মরিচের গুঁড়া, ফুলকি, ফুলকি, কচু, আলু, ঝুমা কষাই। এই তো মামি সবজি রান্না হয়ে গিয়েছে।